শিবলিঙ্গ দিলাম বেল পাতা, আজ থেকে খুলে গেল ডিসপেন্সারির খাতা। সরু হোক লম্বা হোক কিংবা হোক বাঁকা, আমার ডিসপেন্সারি কভু যেন নাহি থাকে ফাঁকা। এইটুকু বাসনা মোর মনে আছে সুপ্ত, জ্বর কাশি কমিয়ে দিয়ে রোগ বাড়াও গুপ্ত। ব্যাস, অনেক কষ্ট করে পয়সা টয়সা জমিয়ে ডিসপেন্সারিটা খুলে ফেলেছি। গুপ্তরোগকে লুপ্ত করব আমি। কিন্তু দুঃখ একটাই, নিজেরটাকে আর বসে আনতে পারলাম না। তা কি করা যাবে, ডাক্তার তো আর নিজের চিকিৎসা নিজে করতে পারে না, নাপিত যেমন নিজের চুল নিজে কাটতে পারে না। দেখে তার চেয়ে কাজে মন দি, ব্যবস্থা ট্যাবস্থা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে, এখন নার্সটা এলেই হয়। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। কাঁই কাঁই করার দরকার নেই, দরজা খোলা আছে, চলে আসুন। ফুলকো লুচি, আমি নার্স, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। উশোশী আধিকারী। উশোশী, বাহ, খুব ভালো নাম। এটার কি নাম রেখেছ? উফ, আপনিও না, কি যে বলেন। যাকে শোনো, আজ থেকে আমরা যা দেখব জোড়ায় দেখব। আজ কেন, এক্ষুনি হোক। যাত্রা করি, আরে বাবা, জোড়ায় দেখব মানে পেশি, একসাথে আমরা পেশেন্ট দেখবো, বোঝা গেল? আচ্ছা, এটা কি আপনার নাম? টিপে ধর। এ কি অদ্ভুত প্রশ্ন, আমার নাম যদি নাই হবে তাহলে আমি টেবিলে রাখবো কেন? এটা আমারই নাম। এটা কি রম নাম? কেন, আমার নাম তারক ধর। তাহলে তো টি ধর হবে, পেটা এলো কোথা থেকে? আরে পে মানে হচ্ছে পেমেন্ট, ও তারক পেমেন্ট ধর। আগে পেমেন্ট ধরাও, তারপর আমি তোমায় ধরব, বুঝে গেছে? পরিশ্রমের আগেই পারিশ্রমিক, ভালো করি মাখো তেল। দেখেছো কেঁদেছে? যাও যাও, আসুন 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 বসুন। আসুন আসুন আসুন, বলুন কিসের প্রবলেম? নুঙ্কুরি না ঝুঙ্কুরি? কুকুরি। আসলে সমস্যাটা কি জানেন, আমার বয়স অনেক হয়েছে কিন্তু বিয়ে তো এখনো করা হয়ে ওঠেনি। বুঝেছি, তার মানে আপনার ফুল আছে কিন্তু ফুল রাখার ফুলদানি নেই, তাই তো? একদম একদম ঠিক তাই। আসলে কি হয়েছে জানেন, ওই রাতের বেলা কিসব হকাত হকাত স্বপ্ন দেখছি আর পকাত পকাত করে কিসব বেরিয়ে যাচ্ছে, ধুতি লুঙ্গি ভিজে একেবারে যাচ্ছে, তাই অবস্থা। ডান, এই দেখুন, এই হচ্ছে তার নমুনা। এগুলো কি? এটা হচ্ছে সেই সব অভাগা ছোট ছোট বাচ্চা যারা কোনোদিন মায়ের ভালোবাসা পেল না, জানেন? কত লোকের কত রকম হবি হয়, কেউ যেমন কয়েন জমায়, কেউ আবার স্ট্যাম্প জমায়, আবার আপনি যেমন এই সব। একদম,
তবে জমছে আর কোথায় বলুন, সবই তো বেরিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু আপনি আমার ফলটা বন্ধ করুন তো। ভালো আশা করবেন না, আপনি ঠুকে যান, মানে কর্ম করে যান। আরে বাবা, আমি আমি নাইট ফলসের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, শুনুন না, আপনি একটা বিয়ে করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলছেন 100% 100%? তাও আমি আপনাকে সেফলি একটা নুঙ্কুরির জন্য ওষুধ লিখে দিচ্ছি, ছোট্ট শিশি, দিনে 5 বার করে লাগাবেন। শিশিতে লাগাবো? হেজে যাবে তো। শিশির মধ্যে লাগাবেন কেন, শিশিটা লাগাবেন। ও বুঝে গেল। আমার বৌনি টাকা, আমরা বনি কখন চেম্বার বন্ধ।